তোমরা খুব সহজেই একটি হাওয়ারক্রাফ্ট বানাতে পারো। এটির জন্য লাগবে একটি পুরনো সিডি, একটি প্লাস্টিকের টিউব আর একটি বটল ক্যাপ। প্রথমে বটল ক্যাপটিতে হোল করো মাঝ বরাবর, যাতে প্লাস্টিকের টিউবটি টাইটলি ফিট হয়। এখন একটি পুরনো সিডি নাও, সিডির অপোজিট সাইডে গ্লু ব্যবহার করো। মাঝ বরাবর গ্লু ব্যবহার করে বটল ক্যাপটি লাগিয়ে দাও। কিছুক্ষণ ওয়েট করো এটা কমপ্লিটলি ভালো করে শুকিয়ে যাওয়ার জন্য। দেখো, এটি দেখানো হচ্ছে, এটা পুরো স্ট্রাকচারটি দেখতে পাচ্ছো। এখন একটা স্মুথ সারফেসে রেখে হালকা করে ব্লো করো। দেখো সিডিটি কীভাবে এদিক ওদিক ঘুরতে শুরু করেছে। ব্লো করার সাথে সাথে সিডি এবং মেঝের মধ্যবর্তী স্থানে একটা গতিশীল বাতাসের স্তর তৈরি হয়, যেটার জন্য সিডিটি কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে বা মুভ করতে থাকে। এটা তোমরা বারবার ব্লো করে তোমাদের ফুসফুসের এক্সারসাইজও করতে পারো। লাং এক্সারসাইজও খুব ভালো হয় এতে।